आज 29 জানুয়ারি শনিবার 2005 সালে আমি ভক্তদের সামনে সামান্য কিছু বৈঠকি কথা বলছি। এটা সবার জন্য বলছি না, যারা আমার মুরিদ এবং ভক্ত তাদের কাছেই সামান্য কিছু মনের কথা বলতে যাচ্ছি। শর্মা দর্দি আজব শিকস্তা কর দি ই মা বা ফেদায় চশমে মস্তে কর দি উম্র কে বায়াত আহাদিস গুজস্তে রফতিও নিসারে বুত পরস্তে কর দি চশমে মস্তে আজবে জুলফ দরজে আজবে মায় পরস্তি আজবে ফিতনা তরজে আজবে বাহারে কতলম চুকসাদ তেগ নহম সর্বায় সুজুদ উবনা জে আজবে মন বনায়া জে আজবে ওয়াক্ত বিসমিল সুদানম চশমে বরুইশ বাশস্ত মেহরবানম আজবে বন্দন ভাসে আজবে তাকে অব রুয়ে তো সজদায় সরমি বা সুজুদ চশমে বদ্দুর কি হস্তম বনি সামি আজবে হমদ দিল বলবে তু জুলফ বা পায়াম দার গুফতে গুয়ে আজবে কামাতে নাজে আজবে ইলতিজা কুন বদার হজরত খাজা হরদম কার সাজে আজবে বন্ধন বজে আজবে গুল আজব হুসন জমাল খাত খাল গেসু সর কদ্দে আজবে কামাতে নাজে আজবে। হজরত আমির খুসরুর এই পারসি ভাষায় পীর পূজার কালামটি অপূর্ব এবং বিস্ময়কর। হযরত আমির খসরু বলেছেন, পীর পরস্তি হক পরস্তি, পীর পূজাই আল্লাহর পূজা। যদিও ওহাবিরা এটার ঘোর বিরুদ্ধ, তাই ওহাবিরা উল্টো বলে যে পীর পূজা ইসলামেতে নাই। তার মানে ওহাবিরা ইসলাম বুঝেই নাই, যদি বুঝত তাহলে এত বড় উচ্চাঙ্গের কথাটি তারা এটাকে অবহেলা করতে পারত না। এটা গবেষণার দৃষ্টিভঙ্গি, গবেষণার পর গবেষণা, রিসার্চের পর রিসার্চ করার পরে বিজ্ঞানীরা যেমন একটা চরম বিস্ময়কর সিদ্ধান্তে উপনীত হয়, হযরত আমির খসরু সেই রকম গবেষণার পর গবেষণা করে সর্বশেষে বুঝতে পারলেন যে মানুষ ছাড়া আল্লাহ নাই, মানুষ ছাড়া শয়তানও নাই। তাই হযরত আমির খসরুর কালামটি পড়ার পর আমার সামান্য বক্তব্য আমি বলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বলছি না, বিচিত্র এই মানব সমাজের বুকে কিছু কিছু লোক আছে যারা নাস্তিক তথা আল্লাহকেই মানে না, আবার কিছু কিছু লোক আছে যারা আধ্যাত্মবাদকেই অস্বীকার করে এবং অনুষ্ঠানগুলোকেই ধর্মের মূল মন্ত্র মনে করে। কিছু কিছু লোক আছে যারা আরো জালি মাতুব্বুরের মতো বলে বেড়ায় ধর্মে নাকি প্রেম করা হারাম, কিন্তু চারটি মেয়েকে একসঙ্গে হাঙ্গা করা হালাল, হাঙ্গামানি বিয়ে। কিছু কিছু লোক আছে যারা ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান ও দর্শনকেই সবকিছু মনে করেন। কিছু কিছু লোক আছে যারা শক্তিকেই
সবকিছুর উৎস বা মূল মনে করে। যারা ধর্মের বিভিন্ন ফেরকায় বিশ্বাসী, বিভিন্ন ব্যাখ্যারই কারণে, যারা হিন্দু ধর্মের সাধক ব্রহ্মচারী এবং কঠোর নিরামিষভোজী এবং জীবনটাকে সাধনায় উৎসর্গ করে দিয়েছেন, অথচ রহস্য লোকের কিছুই জানতে বুঝতে পারলেন না, যারা কৃষ্ণ ভাবনায় মৃত হয়ে থাকার সাধনায় ইস্কন নামক সংঘ তৈরি করে দুনিয়া জোড়া প্রচার ও আশ্রম তৈরি করে চলছেন, কিন্তু ইহকালে রহস্য লোকের কিছু দেখার বুঝার এবং জানার একটি কথাও পেলেন না। যারা খ্রিস্টান ধর্মযাজকদের নাটকীয় ভঙ্গিতে কথার উচ্চাঙ্গ ভাষার শৈলীতে ভাষণ দিয়ে চমক দেখাচ্ছেন, অথচ মরার আগে কাঁচকলাটি পাবেন এবং খ্রিস্টান বানাবার মানবতা নামক মেশিন বানিয়ে চলছেন, এবং পৃথিবীর যে কোনো ধর্ম বিশ্বাসী অথবা অবিশ্বাসী অথবা বিজ্ঞানী অথবা যুক্তিবাদী তাদেরকে আমি আকুল আবেদন জানাই, আপনারা আসুন এবং সুফিবাদের দেওয়া সহজ পদ্ধতিতে মাত্র 120 দিন ধ্যান সাধনা করে যান। আশা করি অবশ্যই রহস্য লোকের কিছু না কিছু নিদর্শন দেখতে পাবেন। অবশ্য শব্দটি এজন্য ব্যবহার করলাম যে ব্যর্থ হবার প্রশ্নই উঠে না, কারণ প্রথমেই বলে রাখি যদি আপনার ভাগ্যে না পাবার কথাটি লেখা থাকে তো পাছায় লাথি মেরে আপনাকে উঠিয়ে দেওয়া হবেই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চুক্তিভিত্তিক, অথচ কোনো চুক্তি নাই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে মারার মতো, অথচ কোনো চ্যালেঞ্জ নাই। এই ধ্যান সাধনায় যদি দুনিয়ার ধন সম্পদ পাবার আশা নিয়ে আসেন তো অনুরোধ রইল, ভুলেও আসবেন না, কারণ আপনার যদি দুটো বাড়ি থাকে তা হারাবার সম্ভাবনা থাকতে পারে, কারণ এই ধ্যান সাধনা শক্তির পূজারকের জন্য হারাম। বরং যারা প্রেমের পূজা করেন এবং যারা স্বেচ্ছায় কিছু হারাতে চায় এটা তাদের জন্য। ধ্যান সাধনাটির কিছু কিছু অংশ গোপন বলে বইতে লিখে দেই নাই। 3 নম্বর ছাগলের বাচ্চার মতো দুধ না পেয়ে পীরের বাড়িতে গিয়ে লাফালাফি করে চলছেন, আমার পীর হিয়া হুয়া বলছেন, অথচ নিজে কিছুই বুঝলেন না, জানলেন না এবং দেখলেন না, কেবল এক বস্তা কথা শিখে মানুষের মুখ বন্ধ করে দেবার কলা কৌশল শিখলেন। তাদেরকেও দাওয়াত দিলাম আসুন চুপ করে ভক্ত হয়ে ধ্যান সাধনাটি করে দেখুন, কিছু পাবার জন্য তো মুরিদ হয়েছিলেন, কিন্তু যদি কিছু নাই পেয়ে থাকেন তাহলে তো আসুন, অনুরোধ করছি আসুন, আর যদি কিছু পেয়ে থাকেন তাহলে অনুরোধ করছি ভুলেও আসবেন না। এসব কথা বিস্তারিত বইতে লেখা যায় না, তাই আসুন মাত্র কয়েকটি বৈঠকের ভাষণের ক্যাসেট সংগ্রহ করে মন দিয়ে শুনে দেখুন না। অকপটে বলতে চাই
একটু নিজের ঢোল নিজেই পিটিয়ে বলতে চাই যে দারিদ্রতা কাকে বলে তা আমার ব্যক্তিগত জীবনে ঘটেনি। কোটি কোটি টাকা কামিয়েছি হোমিও ডাক্তারি করে। মনে হয় এশিয়া মহাদেশে কোনো হোমিও ডাক্তার এত অর্থ উপার্জন করেনি। তাই বই পুস্তক কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি। অনেকে বলতো এত বড় বুক কালেকশন কমই দেখা যায়। প্রচুর পড়াশোনা করতাম, দু হাতে গরিব দুঃখীদের বিলিয়ে দিতাম। সঞ্চয়ের জন্য স্ত্রীর অনুরোধ কোনোদিন শুনিনি, জায়গা সম্পত্তি কিছুই করিনি। কেবল স্ত্রীর দেওয়া 2.5 বিঘা জমিটুকু আছে, ওটা আমার উপার্জনে নয়, তাই ওটা আমার নয়, ওটা সন্তানদের। না হয়তো ওটা বিক্রি করে দিলে আপনাদের কাছে প্রচারের জন্য হাত পাততে হতো না। ঢাকার বুকে 1 কাঠা জমির দাম কত এটা জানা থাকার কথা। সেখানে 50 কাঠা জমির মালিক আমার প্রয়াত স্ত্রী গৌসাল আজম বাবা ভান্ডারীর মুরিদ ও খলিফা ছিলেন। ফকিন্নির ছেলে হলে মাল পানির জন্য ভণ্ডামি করাটা অসম্ভব ছিল না। কোটি টাকা লাথি মেরে ফেলে দিয়ে ফকিরি লাইনে এসেছি, তাই ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়েও অনেক অনেক মূল্যবান। ভুল করতে পারি, কিন্তু ভণ্ডামি করার আগে মৃত্যু কামনা করি। কারণ মৃত্যুই শেষ শাস্তি। জানি যা জানি না তা কোনো দিন জানার ভান করতে চাই না, সোজা বলে দেই জানি না। এ কথাগুলো এর জন্যই বললাম যে এই ধ্যান সাধনাটি কত বড় একটি জল জ্যান্ত সত্য তা একটু ধ্যান সাধনা করে দেখুন। অনুরোধ রইল, দেখুন ওয়াহেদকে কেমন করে আহাদের সঙ্গে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে। অখণ্ড আহাদের সঙ্গে ওয়াহেদকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে রাখা হয়েছে যে এক খণ্ড জমি কিনতে পারলে মন খুশি হয়। কেন হয় এর কারণ কি? কারণ জমিটিও মাটি আর আপনার দেহটিও মাটি। মাটি মাটিকে আকর্ষণ করে, অথচ ওয়াহেদ মাটিও নয় জমিও নয়। ওয়াহেদ বিদায় নিলে মাটির দেহটি লাশ হয়ে পড়ে থাকে। লজ্জায় ওয়াহেদ কর্মফলের ভক্তিকে দেখে চমকে উঠে, কিন্তু আর তখন করার কিছুই থাকে না। নিয়তির ঘূর্ণায়মান চক্রের শক্ত বন্ধনটিকে কে অস্বীকার করতে পারে, যদি না কোনো কামেল গুরুর রহমত লাভ করা যায়। তাই বলা হয়ে থাকে যে যার গুরু নাই শয়তান তার গুরু। বাজারে গুরুর ছড়াছড়ি, কিন্তু আসল গুরুটি কোথায় একটু খুঁজে নিতেই তো হয়। ইংরেজিতে একটা কথা আছে, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস। বিশ্বাসের কোনো মূল্যই থাকে না যদি তার প্রমাণ না পাওয়া যায়। মনে পড়ে কাফের উকবা মহানবীকে গালি দেওয়াতে মহানবী মনে কষ্ট পেয়েছিলেন। কারণ গালিটি ছিল সম্পূর্ণ অশ্লীল। মহানবী বলেছিলেন এই বলে যে তুমি তো গালি দেবেই, কারণ তুমি তো জারজ সন্তান। কাফের উকবা তার মায়ের কাছে জানতে চাইল। কাফের উকবার মা বলে দিল কথাটি একদম সত্য। এত বড় সত্যটি মায়ের কাছে শোনার পরও তো মহানবীর কাছে গিয়ে মুসলমান হয়নি, কাফের কাফেরই রয়ে গেল। জগতে অনেক লোক আছে
যারা সত্য জানবার পরও কাফের উকবার মতো সত্যকে গ্রহণ করে নিতে পারে না, পারেনি এবং পারবেও না। অদৃশ্য শক্তির, অদৃশ্য তকদির লাথি মেরে তাড়িয়ে দেয়, অথচ সবাই মনে করে আমি তো সঠিক পথেই তো আছি। তাই মহানবী একবার বলেছিলেন, আল ইলমুল হিসাবুল আকবার, এই জ্ঞানই অনেক সময় আল্লাহকে পাবার পথে বিরাট পর্দা হয়ে দাঁড়ায়। সুফি কবি আল্লামা ইকবালকে শিকুয়া নামক গ্রন্থের জন্য 1000 আলেম কাফের ফতোয়া দিয়েছিলেন। সেই গ্রন্থের মাত্র একটি বাক্যের জন্য কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। সেই বাক্যটি ছিল, আল্লাহ তুমি দয়ালু নও। আর একটি বাক্যের জন্য আলেম সমাজ খুব বেজার হয়েছিল। সেই বাক্যটি হলো, তুমি সবকিছুই হয়েছ, এখন একটি কথা বলো তো, তুমি কি মুসলমান হতে পেরেছ? তুমি সবই কিছু হো, বাতাও তো মুসলমান বি হো। দেওবন্দের ছাত্রের আলেম হুসাইন ইবনে মাদানী 1000 আলেম সহ আল্লামা ইকবালকে কাফের ফতোয়াটি দিয়েছিলেন। সেজন্য সুফি কবি আল্লামা ইকবাল একটি সামান্য গালিও দেননি, বরং নিজেকেই নিজে গালি দিয়ে বলেছিলেন যে, এই গোপন কথাগুলো তোমাকে অর্থাৎ আল্লাহকে বলা ঠিক হয়নি, তাই আমাকে ওগো আল্লাহ তুমি শাস্তি উপহার দাও, আর যারা কাফের ফতোয়া দিয়েছেন তাদেরকে জান্নাত দান করো। ভারী বজমো মে রাস কি বাত মাইনে কহে দি, বড়া বেআদব হু মে সজা চাহতা হু, ইয়ে জো জন্নত তুনে বানায়া দে দো মুল্লা কো। সত্যি অবাক লাগে, কত বড় মহান বিরাট বিশাল মনের অধিকারী হতে পারলে এমন কথাগুলো আল্লামা ইকবাল বলতে পেরেছেন। সফায়ে দাহার সে বাতিল কো মিটায়া হামনে, নওয়ে ইনসান কো গুলামি সে ছোড়ায়া হামনে, তেরে কাবে কো জমিনু সে বসায়া হামনে, তেরে কুরআন কো সিনো সে লাগায়া হামনে, ফির ভি হামসে ইয়ে গিরা হ্যায় হাম ওয়াফাদার নাহি, হাম ওয়াফাদার নাহি তো তু ভি তো দিলদার নাহি। বিভ্রান্তিকর মতবাদের কবর রচনা করেছি আমরাই, দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করেছি আমরাই, ধরণীর বুকে তোমার কাবাকে পরিচয় করিয়েছি আমরাই, তোমার কোরআন বুকে ধারণ করেছি আমরাই, তারপরেও অনুগত নও বলে অপবাদ দাও আমাদের? আমরা অনুগত নই তাহলে তুমিও তো দয়ালু নও, এটা অভিমানের ভাষা ছিল। আল্লামা ইকবালের এই অভিমানের ভাষাটুকু মাওলানা সাহেবরা বুঝতে পারেননি, তাই হয়তো কাফের ফতোয়া দিয়ে গেছেন। অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভূ আল্লাহকে আহাদ বলা হয়। এই আহাদ আল্লাহর বিষয়টি তুলে না ধরে এক তথা ওয়াহেদ আল্লাহর কথাটি বলতে গেলেই যুক্তি আর তর্কের সামনে অনেকেই টিকতে পারেন না। পৃথিবীর বিখ্যাত দার্শনিকেরা পর্যন্ত অনেক সময় নাস্তিকদের যুক্তি তর্কের কাছে টিকতে পারছেন না, অথচ আহাদ আল্লাহর বিষয়টি তুলে ধরলে নাস্তিকদের জনক পর্যন্ত বোকা বনে
শিয়ালের গর্তে পালাতে বাধ্য। পৃথিবীতে এমন কোন নাস্তিক জন্মগ্রহণ করেননি যে আহাদ আল্লাহর বিষয়টি বিস্তারিত তুলে ধরার পর আর একটি কথা বলতে পারবে, কারণ আহাদ আল্লাহ বলতে বোঝায় যে কোন অস্তিত্বই নাই একমাত্র আল্লাহ ছাড়া। লা মাউজুদা ইল্লাল্লাহ, লা নাই মাউজুদ অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন অস্তিত্বই নাই। পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আল্লাহ ছাড়া কিছুই নাই। রব্বুল মাশরিকে ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু, কুরআনের এই বাণীটি বুঝাতে চেয়েছে যে আল্লাহর সিফাত তথা গুণাবলী যদিও জাত তথা মূল বিষয়টি নয়, তবে জাত তথা মূল বিষয়টি না থাকলে সিফাত তথা গুণাবলীর চিন্তাই করা যায় না। কিন্তু পরক্ষণে আমরা তোমার সাহারগের নিকটেই আছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলার মাঝে সিফাতটিকে মোটেই বুঝানো হয়নি। আমরা তোমার সাহারগের নিকটেই আছি বলার মাঝে রূহ তথা পরমাত্মার কথাটি বুঝানো হয়েছে, তবে এই রূহ তথা পরমাত্মাটি এতই ক্ষুদ্র আকারে আছে যে ধরা পড়ার কথা নয়। এজন্যই আল্লাহকে হিকমতওয়ালাও বলা হয়। মানব দেহের মাঝে রূহ তথা পরমাত্মা আছে বলেই মোরাকাবার ধ্যান সাধনার মাধ্যমে জাগিয়ে তোলার বারবার তাগিদ দেওয়া হয়েছে। এজন্যই মহানবী তার উম্মতদের শিক্ষা দেবার জন্য হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় ও অসময় অথবা একটানা নয় ধ্যান সাধনা করেছেন। ধ্যান সাধনার মোরাকাবাটি বাদ দিলে ধর্মের 1 বস্তা ভালো ভালো কথা শেখা যায় এবং সমাজে বিরাট ইসলাম গবেষক হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। ভালো ভালো কথা শিখে মানুষকে বোকা বানানো যায়, প্রবন্ধ লিখে চমক তৈরি করা যায়, চোখ ধার ধাঁধিয়ে দেওয়া যায়, মনের অজান্তে সূক্ষ্ম ধোকা দেওয়া যায়, সাময়িক জিতবার সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু আখেরাতটি যে ঝরঝরা, আখেরাতটি যে অন্ধকারে ডুবে থাকে সেটা মরার আগে বুঝবার আর কোনো উপায় থাকে না। সূরা কাহাফটি বারবার পড়ে দেখুন, দেখতে পাবেন এই কথাগুলো কত নির্মম সত্য। হযরত বু আলী সাকালান্দারের দেওয়া মোরাকাবাটি 3 বার 3টি স্থানে করে দেখুন, দেখতে পাবেন সত্যের সামান্য নিদর্শন, এবং তা অবশ্যই দেখতে পাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অধম লেখকের রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটির প্রথম খণ্ডে হযরত বুব আলী সাকালান্দারের মোরাকাবাটি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই জাতীয় মোরাকাবাটির মত না হলেও তাবলীগ জামাতের শ্রদ্ধেয় ভাইয়েরা চিল্লা করেন। এই চিল্লার ধরন ধারণ যাই থাকুক না কেন কিন্তু এটা তো অপ্রিয় সত্য যে মাসের পর মাস এমনকি বছরের পর বছর আল্লাহর নামে ঘর সংসার ছেড়ে চিল্লায় বেরিয়ে পড়েন। সুফিবাদের কিছুটা গন্ধ যে তাবলীগ জামাতের মধ্যে পাওয়া যায় সেটা কেমন করে অস্বীকার করি? সুতরাং তাবলীগ জামাতের মৃত্যু হতে পারে না, বরং দিনে দিনেই এর প্রসারতা ঘটতে বাধ্য। কারণ আজকের দিনে পীর ফকিরেরা মোরাকাবার বিষয়টি ঠিক মতো তুলে ধরেন না, কেবল পীরের বাড়িতে আসা যাওয়া আর কিছু কথা শেখানো হয় যার দ্বারা অন্যকে জব্দ করা যায়। আর সৌদি আরবের ওহাবিরা তো একমাত্র আল্লাহ ছাড়া
আর কিছুই মানেন না। যেমন খালেজিরা এই একই পুরাতন কথাটি বলতো এবং সৌদি আরবে লেখাপড়া শিখে কত সুন্নিদের ছেলে মেয়েরা খাঁটি ওয়াহাবিতে পরিণত হয়েছেন তা বেসরকারি টেলিভিশনের চ্যানেলগুলোতে সুন্নি লেবাসে ওয়াহাবি মতবাদ হরহামেশা প্রচার করতে দেখা যায়। সাধারণ মানুষ তো আর সুন্নি এবং ওয়াহাবিদের পার্থক্য জানেন না। সৌদি ওয়াহাবিরা তো পীর ফকির আর উরস্কে শেরেক বেদাত জানেন, এমনকি মহানবী এলমে গায়েব মোটেই জানতেন না বলে জেদার প্রচার চালিয়ে যাচ্ছে। এই ওয়াহাবিদের কথাগুলো যে কি মারাত্মক রিয়াকশন করতে শুরু করেছে তা অনেকেই জানেন না। একটি নমুনা তুলে ধরছি, তাস্কন্দে খ্রিস্টান পাদ্রীরা ধর্মীয় জলসার মধ্যে বলেছেন যে আমাদের মহানবী এলমে গায়েব জানতেন না। সৌদি আরবের বড় বড় ওয়াহাবি আলেম উলামাদের দলিলগুলো তুলে ধরার পর পাদ্রীরা কুরআন হতে এলমে গায়েব জানবার দলিলটি যে যীশু খ্রিস্টের বেলায় বলা হয়েছে উহা আম জনতার সামনে যুক্তি ও ব্যাখ্যা দিয়ে তুলে ধরার পর অনেক মুসলমান অবশেষে খ্রিস্টান ধর্মে চলে গেছেন। এরকম ন্যাক্কারজনক ঘটনাগুলো যে অহরহ ঘটে চলছে পৃথিবীর বিভিন্ন স্থানে তা বাংলাদেশেরই সুন্নি মাওলানাদের ওয়াজের ক্যাসেট শুনলেই পরিষ্কার বোঝা যায়। তাছাড়া সুন্নিদের প্রচারটি ওয়াহাবিদের বিশাল ভিত্ত বৈভবের প্রচারটির সঙ্গে তুলনাই চলে না। আল্লাহর সমস্ত সৃষ্টির আমার জানা মতে তৌহিদে বাস করেন এবং তসবি পাঠ করেন, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অবশ্য এই তসবি পাঠটি আমাদের হাতের বানানো দানাওয়ালা তসবি পাঠ নয়। আমাদের দানাওয়ালা তসবি পাঠের মধ্যে আসল আর ভেজাল দুটোই পাওয়া যায়। মীর জাফর আলী দানাওয়ালা তসবি পাঠ করত কিন্তু কুরআনের সূরা ইয়াসিনের উপর হাত রেখে বেইমানি করার দরুন 200 বছর ব্রিটিশের গোলামি করতে হলো। তাই আবার বলছি যে কুরআনে যে সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহর তসবি পাঠ করছে সেই তসবিটি ধানাওয়ালা তসবি নয়। আবার আল্লাহর সমস্ত জীব কেবলমাত্র নফসের অধিকারী তথা জীবাত্মার অধিকারী। জীবাত্মা আল্লাহর সেফাত, জীবাত্মা কখনোই আল্লাহর জাত নয়। সেই জীবাত্মার প্রকার ভেদ থাকতে পারে এবং অবশ্যই প্রকার ভেদ আছে, কিন্তু রু তথা পরমাত্মাটি আল্লাহর জাত সেফাত নয়। পরমাত্মাটি একমাত্র জিন এবং মানুষকেই দেওয়া হয়েছে, তাই পবিত্র কোরআনে রু তথা পরমাত্মার কথাটি মাত্র 17 বার উল্লেখ করা হয়েছে। এমনকি ফেরেশতাদেরকেও পরমাত্মা তথা রু দেওয়া হয়নি, যদিও ফেরেশতা জিব্রাইলকে অনেকেই রুহুল আমিন বলে থাকেন, কিন্তু জিব্রাইল নামক ফেরেশতাকে রু তথা পরমাত্মাটি দেওয়া হয়নি। অনেকটা কানা ছেলের পদ্মলোচনের নাম ধারণ করার মতো। এখানেও অনেক ইসলাম গবেষক ভুল করে বসেন এবং লেচে গোবরের অবস্থাটি দেখতে হয় এবং পাঠকদের পাতে পচা খাদ্য পরিবেশন করতে বাধ্য হয়। পাঠক এই জাতীয় পচা খাদ্য খেয়ে গোলক ধাঁধা নামক ফেরকাবাজির রোগে ভুগতে বাধ্য হয়। আবার আরো মজার বিষয়টি হলো এই ফেরেশতারাই রসুল রূপে আগমন করেন, যদিও রু তথা পরমাত্মাটি ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। পরমাত্মা তথা রু ফেরেশতাদের যদিও দেওয়া হয়নি কিন্তু তবু তারা রসুল। তাহলে দেখতে পাচ্ছি যে ফেরেশতাদের থেকে আল্লাহ রসুল মনোনীত করেন যদিও রু দেওয়া হয়নি। সূরা ফাতিরের 1 নম্বর আয়াতটি একটু